অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সবসময় চিন্তিত থাকেন, তাই প্রতিটি অভিভাবক তাদের সন্তানদের সেরা স্কুল এবং কলেজে ভর্তি করাতে চান। অভিভাবকরা প্রায়শই বাচ্চাদের পড়ার কথা বলে থাকেন, তবে কিছু বাচ্চা যারা পড়তে এবং লিখতে একেবারেই আগ্রহী হয় না, তখন অভিভাবকদের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। আসলে সবার মনেই একটা বিশ্বাস আছে, জীবনে কিছু করার জন্য লেখাপড়াটা খুবই জরুরি। তবে এই বিশ্বাসটিকে ভুল প্রমাণ করে দিলেন একটি 23 বছরের ছেলে। ছেলেটির নাম হলো তৃষানিত। তিনি মুম্বাইয়ের বাসিন্দা, তবে তার ছোটবেলা থেকে পড়াশোনার কোনো আগ্রহ ছিল না। পরিবারের সদস্যরা তার ভবিষ্যৎ নিয়ে সবসময় চিন্তায় থাকতেন, কিন্তু তিনি 23 বছর বয়সে এমন সাফল্য অর্জন করলেন যা তার পরিবারের লোক একদমই কল্পনা করতে পারেননি। তিনি এখন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে উঠেছেন। তিনি ছোটবেলা থেকে পড়াশোনা না করলেও কম্পিউটার এবং ভিডিও গেমের প্রতি অনুরাগী ছিলেন। তার বাবা প্রতিদিনই কম্পিউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতেন, কিন্তু প্রতিদিন তৃষানিত পাসওয়ার্ড হ্যাক করে কম্পিউটারে গেম খেলতে বসে যেতেন। এটা দেখে তার বাবা খুবই মুগ্ধ হয়ে তাকে নতুন একটি কম্পিউটার এনে দিয়েছিলেন। যখন তিনি অষ্টম শ্রেণীতে ফেল করেন, তখন স্কুলের প্রধান শিক্ষক তার বাবা মাকে ডেকে পাঠান। তারপর থেকেই তার বাবা মা দুজনেই ছেলের কম্পিউটারে কেরিয়ার গড়ার বিষয়ে ভাবতে শুরু করেন। বাবার সমর্থন পাওয়ার পর তৃষানিত স্কুল ছেড়ে কম্পিউটারের খুঁটিনাটি বিষয় শিখতে শুরু করেন। তিনি মাত্র 19 বছর বয়সে কম্পিউটার ফিক্সিং এবং সফটওয়্যার পরিষ্কার করতে শিখেছিলেন। এরপর তিনি ছোট ছোট প্রকল্পের কাজ পেতে শুরু করেন। তিনি প্রথম চেক পেয়েছিলেন 60,000 টাকা। এরপর তিনি টাকা বাঁচিয়ে নিজের কোম্পানি খোলার সিদ্ধান্ত নেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি এখন টিএসসি সিকিউরিটি সলিউশন কোম্পানির মালিক। এটি একটি সাইবার নিরাপত্তা কোম্পানি। বর্তমানে তার বয়স 23 বছর। তার গ্রাহকের লিস্টে রয়েছেন বর্তমানের রিলায়েন্স কোম্পানির মালিক, এসবিআই ব্যাংকের প্রধান ম্যানেজার, পাঞ্জাব পুলিশ এবং এভান প্রমুখ। বর্তমানে ভারতে তার 4টি অফিস রয়েছে এবং একটি অফিস দুবাইতেও রয়েছে। এখন থেকে ঘর ভাড়ার জন্য দুয়ারে দুয়ারে ঘোরার দিন শেষ। প্রথমবারের মতো বরাক উপত্যকায় শুরু হতে চলেছে গেট ইউর হোমস নামক ডিজিটাল ঘর ভাড়া ব্যবস্থা। আর এই ধরনের প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নিয়েছেন শিলচর নিটের শিক্ষার্থী সৌরেন চন্দ সহ কালাইনের অভিষেক দাস, শর্মিষ্ঠা চন্দ এবং বিনায়ক চৌধুরী। তারা যৌথভাবে গেট ইউর হোম ডিজিটাল ঘর ভাড়া ব্যবস্থাটি চালু করেছেন। সোমবার কালাইনে এক সাংবাদিক বৈঠকে সৌরেন চন্দ এবং অভিষেক দাসরা জানান, যে কেউ বাড়িতে বা ঘরে বসে খুব স্বল্প সময়ের মধ্যেই কম্পিউটার অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে নিজের পছন্দ মতো ঘর ভাড়া নেবার সুব্যবস্থা করে দিয়েছে তাদের গেট ইউর হোমস নামে ডিজিটাল প্রতিষ্ঠানটি। এছাড়াও খুবই স্বল্প দিনের মধ্যে ঘর মালিকদেরও ভাড়াটে পাওয়ার সুব্যবস্থা করে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। এছাড়াও স্নাতক পাঠরত বিদ্যার্থীদের জন্য স্টুডেন্ট পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে অনলাইন কাজের বিনিময়ে অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে গেট ইউর হোম ডিজিটাল প্রতিষ্ঠান। জনসাধারণের সুবিধার জন্য বরাক উপত্যকার প্রায় প্রতিটি এলাকায় ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে, যেখান থেকে রুম রেজিস্ট্রেশন এবং বুকিং করা যাবে। পাশাপাশি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত থাকছে কাস্টমার কেয়ার সার্ভিস। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি, বাংলা।